ছাত্ররা তাড়াতাড়ি অ্যাসেম্বলিতে আসো। A few moments later. সবাই সারিবদ্ধ হয়ে পাঁচটি লাইনে দাঁড়াও। যেসব লাইনটি বড় তারা ছোট লাইনে এসে দাঁড়াও। সব লাইনগুলো এক সমান করো। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করো। A few moments later. আজকের অ্যাসেম্বলি এখানেই শেষ। বাচ্চারা, তোমাদের জন্য একটা সুখবর আছে। এতদিন করোনা ভাইরাস থাকার কারণে তোমাদের পড়ালেখায় অনেক ক্ষতি হয়েছে, তাই আমরা একটা ডিসিশন নিয়েছি। আজ থেকে তোমাদের দুটা ক্লাস বেশি হবে। হ্যাঁ, এতদিন পাঁচটা ক্লাস করে করতে হয়েছে, এখন নাকি আবার পাঁচটা ক্লাসের সাথে আরও দুইটা ক্লাস বেশি হবে। আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকে আমার কোনো বন্ধু ছিল না, কারণ ক্লাসের সব স্টুডেন্টরা নিজেকে ওভার স্মার্ট মনে করত। ওরা জানতোই না ক্লাসের মধ্যে সবচেয়ে ওভার স্মার্ট ছিলাম আমি। হ্যাঁ, আমি এরকম স্মার্টই ছিলাম, যে কারণে আমার সাথে কেউ বসাতেও দূরের কথা, আমার সাথে কেউ কথা বলতেও চাইত না। এত কিছু বাদেও আমার কাছে শুধু একটা মাত্র ট্যালেন্ট ছিল, আমি কত সুন্দর ড্রয়িং করতে পারি। আমার থেকে ভালো ড্রয়িং আর কেউ করতে পারে না। এটা যখন আমার স্কুলের ক্লাসমেটরা জানতে পারে, তারপর থেকে আমার বন্ধুত্বের সংখ্যা অনেক বেড়ে যায়। আমার সাথে ওরা বন্ধুত্ব করে কারণ তাদের অ্যাসাইনমেন্টের কাজগুলো আমাকে দিয়ে করানোর জন্য। কিন্তু মেবি সাক্ত লন্ডা হো, একদিন আমাদের ক্লাসে এক নতুন শিক্ষক আসে, কিন্তু আমাদের তো এমনিতেই ক্লাস করতে ভালো লাগতো না, আবার ওই শিক্ষকের ক্লাস কারো কাছেই ভালো লাগতেছিল না। আমি আমার এক ফ্রেন্ডের থেকে মোবাইল নেই, নিজের গেম খেলতে থাকি, কিন্তু হঠাৎ করে দেখি কি পুরো ক্লাস একদম নিস্তব্ধ, আর আমি উপরের দিকে তাকিয়ে দেখি স্যার আমার সামনে। তারপরে আর কি, যা হওয়ার ছিল তাই হয়েছে। তুমি ক্লাসের মধ্যে গেম খেলতেছিলে কেন? স্যার, গেম খেলতেছিলাম না, একটা কল আসছিল ওই জন্য ফোন বের করছিলাম। আমি তো একদম ক্লিয়ার দেখলাম যে তুমি গেম খেলতেছিলে। না না স্যার, কলটা অনলাইনে আসছিল, তো কল কেটে দেওয়ার একটা অ্যাড আসছিল। আমার মনে হয় আপনি ওইটাকে গেম মনে করেছেন। তুমি কি আমাকে গাদা মনে করেছো যে তুমি পিছে বসে গেম খেলবে আর আমি কিছু দেখবো না? স্যার, ওইটা তো আপনি আমার থেকে ভালো জানেন। আই ডেফিনেটলি ডিজার্ভ দিস, বিকজ পুরো ক্লাসের সামনে মান সম্মান নষ্ট করে দিই। সেই মায়ের ব্যথা আমার শরীরে এখনও আছে। মায়ের খাওয়ার পর একদম চুপচাপ যায় বেঞ্চে বসে থাকি, আর চোখে পানি একদম টপ টপ করতেছিল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা অনেক ভালো আছেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং একটি লাইক অ্যান্ড কমেন্ট করে আমাদের কাছে পৌঁছে দিন আপনার মূল্যবান মতামত। হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রাম লিঙ্ক অ্যান্ড ফেসবুক পেজ দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে অ্যান্ড ফার্স্ট কমেন্টে। আমাদের ইনস্টাগ্রামে ফলো করার মাধ্যমে আপনি জেনে যাবেন আমাদের পরবর্তী ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে, এজন্য এখনই একটা ফলো করে আসেন। আমাদের ফেসবুক পেজে মাঝে মধ্যে এন্টারটেনমেন্ট পারপাস মিমস আপলোড দেওয়া হয়, সেজন্য এখনই আমাদের ফেসবুক পেজটাকে একটা লাইক দিয়ে আসেন।